হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথে। আর সময় সাথে আপনাদের অনেক অনেক সাবধান নাই, আর মাত্র 24 ঘন্টা, তারপরেই ধেয়ে আসছে বৃষ্টি। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নিই আজকের আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেটটি। সকাল থেকে ভ্যাপসা গরম। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে আগামী বিশ্বকর্মা পুজো ও মহালয়েতে বৃষ্টি হবে। প্রসঙ্গত, বর্তমান এই করোনা আবহে এমনিতেই সব আনন্দ মানুষজন ঘরে বসে পালন করছে সামাজিক দূরত্ব বজায় রেখে। এবার সেই আনন্দের আরও একটু ব্যাঘাত ঘটাতে এবারে প্রস্তুত বৃষ্টি। রবিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টির আশঙ্কা ছিল, পাশাপাশি আবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বিরাজমান ঘূর্ণাবর্তা। এখানেই শেষ নয়, মৌসুমী অক্ষরেখা আবার ধীরে ধীরে উত্তরের দিকে সরছে। সব কিছু মিলিয়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরের আকাশে রোদের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি গতকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয়নি। ভ্যাপসা গরম আজও বর্তমান। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার সকালের দিকে বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি রাতের দিকে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস। তবে বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি এলাকায়, সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রজনিত অস্বস্তিও। এছাড়াও আরও জানা গিয়েছে উত্তরবঙ্গে সোমবার অবধি জারি থাকবে প্রবল বৃষ্টিপাত, সেই মতো জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। আবার আবহাওয়ার পরিবর্তনের কারণে বিশ্বকর্মা পুজো এবং মহালয়ী অবধি চলতে পারে বৃষ্টি। কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে চলবে এই বৃষ্টি। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।